আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। যে যেখানে আছো সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশায় আমি নুরুল ইসলাম তোমাদের চতুর্থ শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় নিয়ে আজ আলোচনা করব। নবম অধ্যায়ের নাম আমাদের জীবনের প্রযুক্তি। আমাদের জীবনের প্রযুক্তি, প্রথমে আমরা জানব প্রযুক্তি কি। আমি তোমাদের অত্যন্ত সহজ করার জন্য প্রযুক্তিকে এই সংজ্ঞাটা পড়ে লিখে দিয়েছি। প্রযুক্তি কি? প্রযুক্তি হলো যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ বা প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হলো প্রযুক্তি। এবার যদি আমরা প্রযুক্তি কি বলি, তাহলে উত্তরটা হবে যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ করাই হলো ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হলো প্রযুক্তি। প্রযুক্তির সুবিধা কি? প্রযুক্তির সুবিধা এক কথায় বলে শেষ করা যায় না, বর্তমান যুগ প্রযুক্তিরই যুগ। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, বর্তমান যুগ প্রযুক্তির যুগ। সুতরাং প্রযুক্তি যে আমাদের জীবনকে কত সহজ এবং আরামদায়ক করে দিয়েছে শেষ করা যায় না। তারপরেও তোমাদেরকে উদাহরণের জন্য তোমাদের যাতে তোমরা সব অল্প সময় বুঝতে পারো, এই জন্য মোটামুটি এখানে আমি তিনটা বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছি। প্রযুক্তির সুবিধা, এক নম্বরে জীবন উন্নতি করা, দুই সহজ এবং আরামদায়ক করা, এটা হলো প্রযুক্তি কাজ। এছাড়া প্রযুক্তি আরও অনেক কাজ আছে, তোমরা উপরে ক্লাসে যখন উঠবে তখন আরও বিস্তারিত জানতে পারবে। এরপরে তিন নম্বর প্রশ্ন, বাসস্থানের প্রযুক্তি। বাসস্থান কি? আমরা অবশ্যই বুঝতে পেরেছি বাসস্থান কি, যে যেখানে বসবাস করে, যে যেখানে বসবাস করে ওইটাই বাসস্থান। এখন আমরা কেউ বিল্ডিংয়ে বসবাস করি, কেউ টিনের ঘরে বসবাস করি, কাজে সুতরাং বাসস্থানের প্রযুক্তিরও বাসস্থান ভেদে বাসস্থানের প্রযুক্তি ভিন্ন। সুতরাং সাধারণত বাসস্থানে কী কী থাকে, আমাদের ঘরে সাধারণত কী কী থাকে? সাধারণত আমাদের ঘরে বাসস্থানের যে ঘর, যেই ঘরে আমরা বসবাস করি সেই ঘরে বৈদ্যুতিক বাতি থাকে, সেই ঘরে বৈদ্যুতিক বাতি থাকে, টেলিফোন থাকে, রেডিও, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি আরও অনেক কিছু থাকে। এগুলো সবই বাসস্থানের প্রযুক্তি। আবার বাসস্থানের সাথে সাথে আমরা যদি খেয়াল করে দেখে যে রান্নাঘরে কিছু প্রযুক্তি আছে। রান্নাঘরে সাধারণত আমরা রান্নাঘরে কী কী দেখতে পাই? রান্নাঘরে রান্নার যত উপকরণ সব আমরা দেখতে পাই। আর দেখতে পাই ফ্রিজ, এরকম রাইস কুকার, মাইক্রোওয়েভ, এগুলো হলো এইগুলো বাসস্থানের প্রযুক্তি। বাসস্থানের প্রযুক্তি আমাদের জীবনকে অত্যন্ত সহজ, সরল এবং আরামদায়ক করে দিয়েছে। এরপরে এবার যদি আমি তোমাদের প্রশ্ন করি যে চারটি বাসস্থানের প্রযুক্তির নাম লেখো, তাহলে আমরা বলবো অনেক বাসস্থানের প্রযুক্তি আছে। তোমাদের সুবিধার জন্য আমি চারটি নাম এখানে দিই, গ্যাসের চুলা, রাইস কুকার, টেলিভিশন এবং মোবাইল ফোন। আরও বাসস্থানে অনেক প্রযুক্তি আছে, এইভাবে বিভিন্ন প্রযুক্তির বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। এখানে আজকে আমরা আরেকটি প্রযুক্তি সম্পর্কে পরিচিত হব, খেলাধুলার প্রযুক্তি। খেলাধুলার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে খেলাধুলার প্রযুক্তি বলে। খেলাধুলায় লাগে বল, খেলাধুলায় লাগে বল, খেলাধুলায় লাগে ব্যাট, খেলাধুলায় লাগে হকি স্টিক, নেট ইত্যাদি। সুতরাং এই সমস্ত উপকরণই হলো খেলাধুলার প্রযুক্তি। খেলাধুলা আমাদের করলে কী হয়, খেলাধুলা আমাদের শরীরকে হৃৎপিণ্ডকে এবং শরীরকে শক্তিশালী করে এবং এই হাড়কে শক্তিশালী করে। সুতরাং আমাদের খেলাধুলার প্রতি সবারই খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ আর এই অধ্যায় থেকে আরও বিস্তারিত আমরা জানবো পরবর্তী ক্লাসের মধ্যে। আজকে এখানে এসে তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে এবং আশা করি আজকের ক্লাসটা তোমরা সবচেয়ে ভালো বুঝেছ। আশা করি সময় পেলে পরবর্তী তোমাদের এই চ্যাপ্টার উপর আমি পরবর্তী আরও ক্লাস দিব। এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।